তো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে একটি নতুন কম্পিটিশন ভিডিওর আপডেট নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো তোমাদের কাছে কোন কম্পিটিশনের ভিডিও আপডেট দিতে চলেছি। কেশপুর বটেশ্বর যে একটা কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশনে কোন কোন সেট আপগুলি রয়েছে তার নিয়ে ভিডিও হতে চলেছে। তো আমার এই যে কম্পিটিশন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা গত বছর হলো, তো এই ময়দানেই কম্পিটিশনটা হবে। তো এখানে লোকেশন আমি আমার ডেসক্রিপশনে পিন করে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো কত দূর রাস্তা তোমাদের লোকেশন থেকে, তোমরা চাইলে চলে আসতে পারো। 13 তারিখ কম্পিটিশনটা হতে চলেছে, প্রায় 10 থেকে 12টি সেট আপ রয়েছে, আবার বাংলা সেট আপ তো রয়েছে, প্রায় RCF সেট আপ অনেকগুলো রয়েছে এবছর। যারা যারা আগের বছরের ভিডিও দেখতে চাও যে কীরকমভাবে কম্পিটিশনটা হয়েছিল, কী সেট আপ ছিল গত বছরে, তো আমার চ্যানেলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো যে কীরকম কম্পিটিশনটা হয় ওখানে। তো যেসব সেট আপগুলো রয়েছে, যেমন MT মিউজিক রয়েছে, ডি মিউজিক, SS মিউজিক, KB সাউন্ড, গোস্বামী সাউন্ড, সঙ্গীতা সাউন্ড, MD মিউজিক, সোনালী সাউন্ড, দাদাভাই সাউন্ড, আর জানা সাউন্ড। আরেকটা খবর পাওয়া গেলো যে পাওয়ার মিউজিক আসতে চলেছে, তো কতটা কনফার্ম জানি না, তো শোনা যাচ্ছে যে পাওয়ার মিউজিকও রয়েছে। তো এখানে অনেকগুলো সেট আপই রয়েছে, আবার আদার্স বাংলা সেট আপও কিন্তু রয়েছে অনেকগুলো RCF বাদও। তো যারা যারা দেখতে যাও যে 13 তারিখ এই কিছুদিন পরেই, তাই যে 13 তারিখ 13/9/2023 কম্পিটিশন হতে চলেছে কেশপুর বটেশ্বর মন্দিরের পাশের ময়দানে। তো লোকেশন আমার বলেছি যে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। চলো দেখা হচ্ছে কোনো নেক্সট কম্পিটিশন ভিডিও বা আপডেট ভিডিও নিয়ে। তো যারা যারা নতুন চ্যানেলে তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কম্পিটিশনের আগের দিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেসব সেট আপগুলো থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।